আসসালামু আলাইকুম। টেকরাকি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে যে TRX মাইনিং সাইটটা শেয়ার করব, এই সাইট নিয়ে আমি গতকালকে একটা ভিডিও মেক করছিলাম, বাট আমি এতটুকু শিওর ছিলাম না যে এই সাইট থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাবে কি যাবে না। বাট আমি আজকে এই সাইট থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট রিসিভ করছি এবং এই সাইটটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে। আপনি যদি ট্রন বেবি লিখে ইউটিউবে সার্চ দেন তাহলে অসংখ্য ভিডিও দেখতে পারবেন। এটা একটা ইন্টারন্যাশনাল সাইট, আর যে সাইটগুলো ইন্টারন্যাশনাল হয় অর্থাৎ বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হয় সেই সাইটগুলো কিন্তু প্রথম অবস্থায় মোটামুটি সবাইকে কম বেশি প্রফিট দেয়। TRX মাইনিং সাইটগুলো থেকে ম্যাক্সিমাম টাইম প্রফিট পাওয়া যায়, প্রফিট নাও পাওয়া গেলে হোক কিন্তু এই সাইটগুলো থেকে লস হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। এই জন্য আমি আপনাদের মাঝে TRX মাইনিং সাইটগুলো বারবার শেয়ার করি। আমি যে USDT মাইনিং সাইটগুলো শেয়ার করি, আমি কিন্তু কোনো USDT মাইনিং সাইটে বলি না যে আপনারা এখানে কাজ করতে পারেন, বাট আমি কিন্তু TRX মাইনিং সাইটে বলি যে ভাই আপনি যদি চান সেক্ষেত্রে এখানে কাজ করতে পারেন, কারণ TRX মাইনিং সাইটগুলো থেকে প্রফিট হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে আর এই সাইটগুলো থেকে কে লস হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। পসিবিলিটি খুবই কম বলতে এই সাইটগুলো থেকে লস খুবই কম হয়। এখন আমি যে সাইটটি দেখাবো এ সাইট থেকে কিন্তু অলরেডি আমি দুইবার পেমেন্ট পাইছি। আমি যদি আমার উইথড্রো রেকর্ডটা দেখাই, এই যে 33 TRX এবং 39 TRX কিন্তু আমি এখান থেকে প্রফিট পাইছি এবং এ সাইটটা ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে। এবং এ সাইটটা আমার কাছে সবথেকে ভালো লাগছে এদের যে উইথড্রবল মিনিমাম এটা আছে, এটা কিন্তু মাত্র 5 TRX, অর্থাৎ মাত্র 5 TRX হলে কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবেন। আর বর্তমানে যে সাইটগুলো 10 TRX আসতেছে, এখানে 10 TRX হলে হয় কি যারা কম TRX ডিপোজিট করে তাদের উইথড্রো দিতে 4-5 দিন লেট হতে পারে, বাট যদি 5 TRX হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কম TRXও এখানে রিচার্জ করে আপনি রেগুলার এখান থেকে উইথড্রো নিতে পারবেন। এখন আসি, আপনারা যারা নতুন তারা কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাটফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর ওইখানে আপনি প্রথমে আপনার ইউজার নেম দেবেন, দেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর ওইখানে আপনার ফোন নাম্বার এবং এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে প্রথমে তাদের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে আপনি আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন দেবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবং তারা কিন্তু মানে কমিশনটা কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে, এই যে এখানে আপনি কিন্তু মাত্র 10 TRX রিচার্জ করে এখান থেকে আপনার মাইনিংটা স্টার্ট করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন। 10 TRX ইনভেস্ট করলে এখান থেকে রেগুলার আপনি প্রায় 8%-এর উপরে কমিশন পাবেন। এবং VIP 2-তে যদি আপনি 2000 থেকে 5000 TRX রিসার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার এখান থেকে প্রায় 10%-এর উপরে কমিশন পাবেন। তারা কিন্তু কমিশনটা মোটামুটি ভালোই রাখছে। আমি এইখানে অলরেডি 100 TRX এই যে এখানে রিসার্চ করছি, এই যে এখানে আমার স্ট্যাটাস কিন্তু এখনও রানিং আছে। এখানে আরেকটা বিষয় আছে, আপনারা অনেকেই ডিপোজিট করার সময় ভুল করেন, সো আমি রিকোয়েস্ট করবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ডিপোজিট করার সময় এখানে ডিপোজিটে ক্লিক করবেন, দেন এখানে উপরে যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট আপনি উপরের অপশনটা সিলেক্ট করবেন। দেন এখানে BEP 20 আছে, TRC 20 আছে, ERC 20 আছে। আপনারা যারা সরাসরি ডলার অর্থাৎ USDT TRC 20 এখানে ইনভেস্ট করবেন তারা এখানে দ্বিতীয় নম্বর যে অপশন আছে এখানে চুজ লেখায় ক্লিক করবেন, দেন এখানে একটা অ্যাড্রেস পাবেন, ওই অ্যাড্রেসে আপনি USDT TRC 20 সেন্ড করবেন। এবং আপনারা যারা সরাসরি TRX এখানে রিসার্চ করবেন তারা এখানে TRX-এর সামনে যে চুজ লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা TRX অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, পেয়ার, আপনি যে কোনো ওয়ালেট থেকে এখানে কিন্তু TRX রিসার্চ করতে পারবেন। এই যে অ্যাড্রেসটা আপনি কপি করবেন, এই অ্যাড্রেসটা তাই আপনি যে কয় TRX এখানে রিসার্চ করবেন ওই কয় TRX সেন্ড করবেন। সেন্ড কমপ্লিট হলে সাবমিট সাকসেসফুলিতে ক্লিক করবেন, দেন আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি যখন ইনভেস্টে ক্লিক করবেন এখানে আপনার ডিপোজিট কন্টিনিউটি শো করবে এবং রেগুলার আপনি এখান থেকে একটা কমিশন পাবেন, এই কমিশনটা আপনার ইনকাম ব্যালেন্সে অ্যাড হবে। এখান থেকে জাস্ট আপনি রিসিভে ক্লিক করবেন, এই যে আমার আজকের কমিশনটা আমি অলরেডি রিসিভ করছি, এই জন্য এখানে রিসিভ লেখায় কালারটা শো করতেছে না, বাট আপনার এখানে একটা সবুজ কালার শো করবে। আপনি জাস্ট রিসিভ লেখায় ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে উইথড্রোয়াল ব্যালেন্স আছে এই যেখানে ওয়ালেট অ্যাকাউন্ট আছে ওয়ালেট অ্যাকাউন্টে TRX-টা অ্যাড হয়ে যাবে, দেন আপনি উইথড্রোয়ালে ক্লিক করবেন। উইথড্রোয়ালে ক্লিক করার পর আপনারা এর আগে যারা TRX মাইনিং সাইটে কাজ করছেন প্রত্যেকেই জানেন কিন্তু প্রথম উইথড্রো দেওয়ার সময় এখানে আপনার একটা TRX অ্যাড্রেস সেট করতে হয়, এখানে আপনি অ্যাড ডিজিটাল কারেন্সি ওয়ালেট দেখতে পারবেন, ওইটা ক্লিক করার পর ওইখানে আপনার যে TRX অ্যাড্রেস অর্থাৎ আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের যে TRX অ্যাড্রেস আপনি অল টাইম উইথড্রো নেবেন ওই অ্যাড্রেসটা দেবেন, দেন আপনি নিচে একটা পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন, ওইখানে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন, ওই পাসওয়ার্ডটা বেসিক্যালি আপনি যখন উইথড্রো দেবেন তখন প্রয়োজন হবে। দেন আপনি এখান থেকে এই যে এখানে আপনার উইথড্রোয়াল অ্যামাউন্টটা দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট উইথড্রোয়াল ক্লিক করবেন। এখানে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা হলো আপনি
টিএক্স অ্যাড্রেসটা সেট করার সময় যে পাসওয়ার্ডটা নতুন করে সেট করবেন ওই পাসওয়ার্ডটা দেবেন, দেন আপনি উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন, এবং আপনারা যারা রিফার করতে পারবেন তারা কিন্তু রিফার করে ইনকাম করতে পারবেন। এই যে এখানে তারা ইনভাইটেশন রিওয়ার্ড রাখছে, এখানে তৃতীয় লেভেল পর্যন্ত রিফারাল কমিশন রাখছে, এবং এখানে এটু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন আপনি।